আমার জীবন বিনয় আমার জীবন বিনয় আমার জীবন বিনয় ওই আমার জীবন বিনয় তোমার হাতে তুমি বিদায় সাজের সুর বাজাও দিন ফুরালো দয়াল আমায় পদ দেখাও এই পৃথিবীর আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তো লাগে না ভালো সকলি ভোলাও সকলি ভোলা আমার বৃত্তে মুখর সুখের বাসা মুখর সুখের বাসা বৃত্তে মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও যাদের আমি ভাবলেন আপন তারাই ভাঙে সুখের সপন ভবে সবার স্বভাব গোপন বুঝলেন না যে তাও বুঝলেন না যাদের আমি ভাবলেন আপন তারাই ভাঙে সুখের সপন ভবে সবার স্বভাব গোপন বুঝলেন না যে তাও এবার বাবু যেমন মন বুঝাতে বাবু যেমন মন বুঝাতে সব হারানোর গান শোনাও দিনের কুসুম পড়লো ঝোরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসালাম না দিনের কুসুম পড়লো ঝোরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসালাম না ভাসাইলাম না যেদিন রসিক বলে দিন বন্ধু রসিক বলে দিন বন্ধু রসিক বলে দিন বন্ধু ভাঙা তরি তুমি পাও জয় শ্রী গোবিন্দ দিয়ে তব পদরবিন্দু ধন্য কর মোরে আমি অতি হীনজন না জানি সাধন ভজন নিজ গুণে রাখুয়ে পাব রে গুরুদেব মোর শিশির সরকার যে খুলেছে কাব্যবাসর তার শ্রীপাদ পদ্মে প্রণাম করি অর্পণ সুরাজ সরকার নিজ নাম সেনামাজ বাদ দিলাম ভূমিকাতে হলাম শ্যামাচরণ গুরুদেব শিশির সরকার হয় যেজন কাব্যরস করিতে আস্বাদন তারে মতুয়া তারকসায়ের ভূমিকা করি দান তার লেখা হরি লীলাম মৃতখানি পাঠ করি কিছু সংশয় জাগে মোর অন্তরে লেখা দেখি তার ভিতরে হরিচাঁদ ভগবান কোন শাস্ত্রের প্রমাণ অনুসারে হরি ভগবান চরাচরে যুক্তিযুক্ত দিয়ে সমাধান হরিচাঁদ কি বা দিল কেনই বা হলি বলো গিয়ে মতুয়ার সদন দেখি নারী পুরুষ একত্তরে ধোলায় গোড়া গড়ি করে এদের লজ্জা ঘৃণা বিন্দু মাত্র নয় এর গে কোন সাধনা বলে বুঝাও গোসাই ব্যাখ্যা করে আমি তোমার কাছে জানতে চাই পাঁচালির ভাব দিয়ে ছাড়ি সুরার ছন্দ ধরি গাই ধোয়া গান আর বেশি বলবো না তারে এবার বলবো সুরে সুরে ধীরে ধীরে হব ভাস মা ¶¶
ফুলের আগুন জোড়াবো কি দিয়া ও সজন, মনের আগুন জোড়াবো কি দিয়া ছাড়া খাচার যেমন কোনো মূল্য না, কোনো মূল্য না, বন্ধু বিনাই আমার জীবন তেমন অবস্থায় আমি কার কাছে এই ব্যথা জানাই, কার কাছে এই ব্যথা জানাই ব্যথিত না পাই খুঁজি শিশিরের মন হয় উতলা, শিশিরের মন হয় উতলা, আশা পথ চায়া কল্পনাতে শ্যামা চরণ কাব্য ভূমিকায় বিপক্ষেতে আছেন আমার তারক সাত গোসাই, যে কয়েকটি প্রশ্ন তারে করে গেলাম দান, বসে বসে শুনলেন যত ভক্ত সুমহান, শোনো শোনো যোগ গোসাই আমার কথা নিও, আমায় একটু সঠিকভাবে বুঝাইয়া কইও, হরিচাঁদ কোনোভাবে ভগবান হয় তুমি এসে বুঝাইবে সভ্য সবার খাই, কোনোভাবে নর নারী গড়াগড়ি করে এই ভাবধারা যে গোসাই কি বলে বল, তবে আর বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করব সমাপন, এরপরে সে জোনা সভাতে আসিবে তাহার ভাবের কথা খুলিয়া বলিবে, দেখিয়ে সে কোনোভাবে কোন কথা কয় কোন ধারার ভাবধারা সেই উঠাইয়া লয়, তারে কেন অযথা বলতে যাবো বেশি, বেশি বললে সে আবার হবে অখুশি, তারে অখুশি করে নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করব সমাপন, এই পর্যন্তই আমার মতো ভাবের ক্ষান্ত হলো, যার যার ইষ্টপতি প্রেমানন্দে হরি হরি বল। নমস্কার, আজ যে পালাখানি আমরা এই চ্যানেল থেকে পরিবেশন করছি, একদিকে মতুয়া তত্ত্ব আর একদিকে বৈষ্ণব তত্ত্ব, মতুয়া দর্শন এবং বৈষ্ণব দর্শনের পরে আলোচনা,
এত সময় বাবাজি সুরাজ সরকার বৈষ্ণবের ভূমিকার পরে কিছু কথা বললেন, আমি এখন শ্রী শ্রী ঠাকুর হরিজাত এবং যোগনায়ক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তারই মতুয়া ধর্মে উপরে আমি তার জবাব দিতে চাই। আগে ছোট্ট করে একটা গান গাই। প্রাণের ঠাকুর গো আমার, তুমি মোর দয়াল হরিচাঁদ, কত ভালোবাসি আমার, কত ভালোবাসি তোমায়, কি করে তা বোঝাবো, একবার কাছে পেলে হৃদয় শিরে দেখাবো, কত ভালোবাসি তোমায়, বোঝাবো, একবার কাছে পেলে হৃদয় শিরে দেখাবো, আমি কহিব মনে কথা, কহিব মনে শিয়াগো আছি গো বসে, তব আগমনের আশায়, কবে আসিবে তুমি মোর প্রিয়, আছি বসে সেই অপেক্ষায়, আর কতদিন প্রিয় কাটাবো, আমি আর কতদিন প্রিয় করে বিরহ সহিব, তোমায় সারা আমার জীবন আর কাটাবো, অধম শিশির আছে তোমারই আশায়, অধম শিশির আছে তোমারই আশায়, মুখ ভরে আছে তার বন্দিতব চরন্তরি, এ অধমে রক্ষা করি রাখো রাঙা পায়, জয় বাবা অশ্বিনী রাধা প্রেম শিরোমণি, দয়া করে দিনমণি বস হে হৃদয়, গুরু মম যতীন সরকার তাহার চরণ করিয়া সার, কাব্য সিন্ধু হব পার মনে রাকিঞ্চন, শিশির সরকার নিজ নাম সে নাম বাদ দিলাম, ভূমিকাতে তারও খোলাম সভারই সামনে,
শ্যামাচরণের জবাব দিতে, দাঁড়াইলামে সভাতে, সুধী সতে শ্রবণ করবেন তাই। শ্রীহরিচাঁদ অবতার, কোন শাস্ত্রে প্রমাণ তার? ভক্ত ভক্তা নারী নর শ্রবণ করবেন তাই। গৌরহরি সন্ন্যাসকালে মায়ের কাছে বলেছিল, তোমাকে যাব না ভুলে, মনে আছে ভাবো, জন্ম নেব আরো দুইবার, এক জন্ম উড়িষ্যা খেতর, আর জন্ম হবে শেষবার আমি স্বয়ং হরি হব। জ্ঞানান্নব গ্রন্থে তার প্রমাণ পাই, হরি হয়ে আসবে ক্ষীরোৎসাই, ভবিষ্য প্রাণে সে কথা রয় আছে সে প্রচার, দিতে অকামনা প্রেম ভক্তি, পাবে হরি নামে জীব মুক্তি, গার্হস্ত ধর্মের যুক্তি দিলেন হরিচাঁদ আমার। যুগে যুগে ভগবান এলো, নিজে আচরিয়া ধর্মকে শিখালো, হরিচাঁদ তাই দিয়ে গেল জীবেরও কারণ, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, সদা সত্য রক্ষা করি, মধুর বাণী দয়াল হরি করিলেন সৃজন। এইভাবেতে বলতে গেলে সময় সীমা বেরিয়ে চলে, এবার একটু সুর তুলে গাই ধোয়া গান, সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান বসে শুনছেন জ্ঞানবান, সিনেমায় ঢোল বাজান রতনবাবু বেহালায় দাউটা। দয়াল হইয়া তোমায় ছাড়া আমার তোমার লাগি ঝরবে কবে নয়নের ধারা, ঝরবে কবে শুধু পথের পরের লাগি ভূতের বেগার দিয়েছি খেতে, সদা ভূতের বেগার খেতে।
তোমায় সারা জানি রাধা প্রেম এই জগতে সেজন শিরোমণি,
তাইতো বাবা বলি তোমায় মিথ্যা কথা নয়, স্বয়ং হরি এলেন আমার হরি কি রচ্ছাই, রাম এলো গৌর এলো কৃষ্ণ এলো ভাই, জীবের জন্য কে কি করেছে ভেবে দেখো তাই। এবার সাম্যবাদী ধর্ম দিতে গেলেন হরি কি রচ্ছাই, জাতা জাতির কলমা লাগে এক করেই যায়, হিন্দু খ্রিস্টান মুসলমান সব এক দলে পেয়ে মিশে, সবাই মিলে এক হরি বল বলে রসাবাসে, বাংলাদেশে তিন কোটি মেয়া হরি নামে মতি, হরি নামে পেয়েছিল সেই হরি নামের পথি। দেখো অস্ট্রেলিয়ার মিট সাহেব সেই হরি নামে মাতে, কেন কথা বলো বাবা সভ্য সভা মতে, তোমার কথার জবাব আমি সবাই বললাম গান, আর তাহলে বেশি বলে নাই প্রয়োজন, তবে আর বেশি বলে কোনো দরকার নাই। এইবার ভাব পালা শেষ করিতে চাই, আজকে আছেন যত ভক্ত সুধীজন, বন্দনা করি এবার সকলের চরণ, ভক্ত গানের কাছে প্রার্থনা জানাই, আমার অপরাধ হলে মার্জনা চাই, ক্ষমার স্বরূপ দেখবেন সবাই আমারে, আশীর্বাদ করবেন যত নারী নরে, যতদিন থাকি দিয়ে বিশ্বের বাজারে। এইভাবে কি গাওয়া যায় কবি গান, অল্প সময়ের চ্যানেলে অনুষ্ঠান, পূর্ণভাবে যদি গান শুনতে হয় অবশ্যই আসরে বায়না দেওয়া চাই, বেশি দূরে আমার কিন্তু বাড়ি বাবা নাই, রানাঘাট স্টেশনে বলি সবাধারে, সেটা হইতে গাংনাপুর গেলে পাবে আমারে, ফোন নাম্বার আমার চ্যানেলে রয়, যদি মাঝে মাঝে টিভিতে ওঠে ভাই ওই নাম্বার দেখে আমায় ফোন করা চাই, অবশ্যই বায়না নেবো মিথ্যা কথা নয়, ছেলে পেলে অনেক তারাও কবি গান গায় তাদেরও বায়না অবশ্যই দেওয়া চাই, আমার কাছে ফোন করলে সবাই বটে পাবে, তবে আর বেশি বললে নেবো নয় এবে, এইবার ভাবলে বলা গেলাম খাদ্য করি, এদিকে তাদের যত নর নারী